এরকম করে এসে, আমার বৌমা ইজ দ্য বেস্ট। আরে বাবা, তুমি চুলটা কালার করে দেখো। বৌমাটা আছে, আমার বউকে সব ছাল চামড়া সব তুলে দিল। ছেলে মেয়েরা রোজগার করে, তো তোমাকে তো সুন্দর। সেটা আমি এবারে ভাবছি, রোজগার করে আমি কেন চেপে চেপে থাকবো? আমার যা ইচ্ছে তাই করবো। আগে হচ্ছে আমি গার্লফ্রেন্ড ছিলাম, বুঝেছো? আগে আমি ছিলাম একটা অন্য বাড়ির একটা রেসপেক্টিভ সাহিরে। পোলাওটা করবে কখন? আবার বলেছো তিন দিন রান্না করতে না। কি অবস্থা দেখুন, দুজন মিলে আর পেছনে যে ছেলে আর হাজবেন্ড আছে, একজনের কারোর হুঁশ নেই। এত বড় ছাতা চারজন ঢুকে যায়, তুমি যদি ওর না আসো। তোমরা গুড ইভিনিং। আমাদের কেরাম সেজেছো তুমি? আচ্ছা, আমার মা বিকেলবেলা সেজে নিয়েছে। তুমি পরে দেখে অভ্যস্ত হয়ে গেছি না, এখন শাড়ি পরলে আমার ধরে হাসি। আচ্ছা, তুমি এরকম সেজে গুজে বসে আছো? না, আমি এখন পার্লারে যাব, তো আমাকে জোর জবরদস্তি করাতে যাই হোক। আমার একটু গ্লো এসেছে হালকা, খালি ভুরুটা তুলেছি, এবার আমি ফেসিয়াল করব। তুমি আপার লিপটা করাওনি? না রে, আপার লিপটা করতে ভুলে গেছি। আচ্ছা, এবারে আমার কথা শুনুন, দাঁড়াও একটু অডিয়েন্স কে বলতে দাও ব্যাপারটা। আমার মা বলছে জোর করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, জোর করেই আমরা নিয়ে যাচ্ছি। আমাকে একটু বলতে দাও। আমার মা বলছে জোর করে নিয়ে যাচ্ছে, রেডি হয়ে বসে আছে, আমরা জোর করেই নিয়ে যাচ্ছি। কিন্তু ওনার যাওয়ার ইচ্ছে কতটা দেখুন। ইচ্ছা তো আমি তো, হ্যাঁ ইচ্ছা তো আছে, ইচ্ছা আছে বলে রেডি হয়ে বসে আছে। মায়ের অনেক কিছু চেপে রাখে ইচ্ছা থাকলে। পয়সা করলাম কেন? পয়সার জন্য এতদিন পার্লারে যাচ্ছিলাম। পয়সা ঠিক মানে কি বলবো, রোজগার করে আমি কেন চেপে চেপে থাকবো? আমার ইচ্ছে তাই করবো। তাহলে এইবার ভুরুটা তুলে কিন্তু অন্যরকম লাগে মুখটা। ও সকালে ভুরু তুলে এসছে? এই তো দুপুর বেলায়। সকাল কোথায় চুলটা কালার নিজেরা ঘরে করলে অতটা আমি কেন শাড়ি পরেছি সেটা বলি। আমি তো রেমালা, কেউ লিখছে রুমাল, রুমেল, এরকম একই। আচ্ছা চলো আমরা বের হই। রাত্রিরে কি খাবি? রাত্রিবেলা একটা আমি তরকারি বানাবো। আর রোজই তো তুমি রান্না করো তরকারি। আরে শুনি, সেটা আমি ইউটিউবে দেখি। ও ভালো কথা, তোমার রিভিউ নেওয়া হয়নি। ইলিশ মাছ বৌমা কেমন বানিয়েছে? ভালোই বানিয়েছে, ভালোই টেস্ট করেছে না? ইলিশ মাছের ঝোলটারই আমি আবার এক্সট্রা ভাত নিয়েছি। কচু শাকটা কেমন বানিয়েছে? কচু শাকও হেভি হয়েছে। খুব ভালো। আজকে দুটো আইটেম আমি কি খাবি? রাত্রিরে কি খাবে? কি চিকেন খাবে? চিকেন নিয়ে তাহলে আমি একটা হেই ভালো চিকেনের সোয়াবিনের কোনো কিছুই ভালো লাগে আমার। রিয়াকশনটা এরকম, সোয়াবিন বললে আমার রিয়াকশন এরকমই হবে। তরকারিটা যদিও ভালো লাগে, সোয়াবিনের কিছু ভালো লাগে না। পরিষ্কার কথা, সোয়াবিন একদম করবে না ঘরে। 500 চিকেন নিয়ে 100 টাকার মধ্যে। আচ্ছা বলছি শোনো না, মাকে পার্লারে ঢুকিয়ে দি, পার্লারে ঢুকিয়ে আমরা বেরিয়ে গিয়ে বুঝিয়ে তুমি খালি চলে আসবে, বলবে আমার বৌমাকে ফোন করে নে। না আমরা ফেরার সময় আবার পার্লারে তুমি চলে যাবে। ঠিক আছে, না পার্লারে গিয়ে আমাকে একটু বলে বুঝিয়ে দিয়ে আসতে হবে, নালে গন্ডগোল করবে। চল চল, আমার লিপটা তাহলে করে দিতে বলবো। আমার লিপ 10 টাকার জন্য করনি কেন? আমি মনে নেই 10 টাকার জন্য, না মনে নেই। আচ্ছা চলো চলো, করে দাও আমার লিপটা। কি অবস্থা দেখুন, দুজন মিলে আর পেছনে যে ছেলে আর হাজবেন্ড আছে, একজনের কারোর হুঁশ নেই। এত বড় ছাতা চারজন ঢুকে যায়, তুমি যদি ওর না আসো। তোমরা ছাতা আর, কিন্তু আমরা ক্যামেরা কিন্তু হেভি কিনেছি, রাস্তায় হেভি কোয়ালিটি। নিজের ঢাক কে নিজে ভিজায় বলেন তো? কেন বলো তো এত ঢাক পেটাচ্ছি? এই রকম ক্যামেরা, এই রকম ফোন আমাদের বাসি ছেলে মেয়েরা এমনি ইউজ করে, এমনি ইউজ করে আমাদের কাজের জন্য। আমরা কাজের জন্য কিনেছি, এত ভালো বলো মা আমার। কিন্তু এই বাজেটে আমাদের ক্যামেরা এসে যেত। হ্যাঁ, এই বাজেটে আমাদের ক্যামেরা এসে যেত, কিন্তু আমরা মোবাইল নিয়েছি আমাদের এডিটিং এর জন্য। না না, সেটা না, আসলে এডিটিং এর জন্য তো ল্যাপটপ আছে, সেটা কথা না। ল্যাপটপে সমস্যা হচ্ছে, আমরা সময় দিয়ে উঠতে পারছি না। আর হচ্ছে কি, ক্যামেরাতে আবার পেন ড্রাইভ অ্যাটাচ করা, নানা রকম ব্যাপার আছে। আমার যত মনে হয় মানে ক্যামেরাটা ফোনের মতো হ্যান্ডি হবে না। আচ্ছা, মাকে এখন পার্লারে ছেড়ে দিয়ে তারপরে আসবো আমার বাড়িতে। এই দেখো তিনজন এদের এখানে আশ্রয় নিয়েছে, ফুসফুসিরা। মাকে ছেড়ে দিয়ে এসে বাইকটা নিয়ে আবার বেরাবো। ওর
হবে ওনার কি পাল্টাতে হবে। আচ্ছা এই গাছটা দেখো জামরুল গাছ, এটা সাদা সাদা, এই দেখো দেখো এগুলো জামরুল হবে, এগুলো হলে না চুরি হয়ে যাবে, থাকবে না, তার আগেই চুরি হয়ে যাবে। এসে গেছে পার্লারে, টাটা বাই বাই, তোমার সঙ্গে আবার দু ঘন্টা পথে। আচ্ছা এই পার্লারটার নাম কি? দ্য বিউটি ল্যাব। ওকে বাই বাই, চল। একদম বেদে ধরে পার্লারে ঢুকে দিয়েছি, লাস্টেরটা একদম সারপ্রাইজ ছিল, ম্যানিকিওরটা। পার্লারে দিয়ে আমরা চলে এসেছি, এবারে বাইক নেব, বাইক নিয়ে একটু দুজনে মিলে একটু সানডে ঘুরে আসি এদিকে। কোথায় যাবো বলতো? স্টেশনের ওদিকে যাবো, ওদিকে বেশ রাস্তাটা ভালো, ফাঁকা ফাঁকা আছে, ওদিকে একটু ঘুরে ঠুরে একটু কিছু খাও খাও যদি খেয়ে দে। না চিকেন আনতে হবে যে, কিন্তু পরে। আচ্ছা প্রচুর টাইম আছে, তোমার শাশুড়ি এখন দু ঘন্টা লাগবে। একটু ঘুরে ঘুরে আর পটাশ দেখছি আমরা কি গল্প করছি, ও ভাবছে কি হলো বিষয়টা। হ্যাঁ আচ্ছা ঘুরে ঘুরে চলো, আর কিছু বলবো না, ভেবেছিলাম কিছু বলবো কিন্তু। গাড়িটা স্টার্ট করো তুমি। কি রান্না করবে আজকে? চিকেনের, চিকেনের কষা, চিকেনের কষা। হ্যাঁ তুমি নেল পলিশ, বুঝতে পেরেছো, নেল পলিশ করবে। নেল পলিশ, চিকেনের কষা, রুটি, তারপর হচ্ছে গিয়ে একটা কিছু। ওকে আমি দুপুর থেকে দেখিয়ে যাচ্ছি নেল পলিশ। ও আমাকে দুপুরবেলা নেল পলিশ দেখাচ্ছে, কি বলছে জানেন? শুনলে মাথা খারাপ বলছে, কি ভালো বলো, ভালো বলো, আমি দেখলাম ভালো না, বেশি করে ভালো বলো, আবার কি বেশি করে ভালো, আমার ফোন এসেছে। হ্যালো, আচ্ছা রাস্তা দিয়ে কথা বলতে বলতে ওতে আমি একটা 500 ধার নিয়েছি, ঠিক আছে, ওতে একটা 500 আমি ধার নিয়েছি। ও বলছে যে আগের দিনও তো একটা 500 ধার নিলে। যেরকম তুমি হয়েছে আমার এখন গার্জিয়ান ইন ল, এবারে আমি বলছি কি যে ভাষা বলে রেজিস্ট্রি সার্টিফিকেট তো আছে, তো এখন আমার কারেন্ট লোকাল। আবার আমাকে কি বলছে জানেন? বলছে কি ভাষা বলে তো দায়িত্ব নিয়েছে, এবারে পাশ থেকে একজন অচেনা দিদা যাচ্ছিলেন, আমি দিদাকে বললাম, দিদা শুনে আমাকেই জয়েন করে, আমি দিদাকে বললাম কি দিদা ভাষা বলে দায়িত্ব নিলে কি 500 টাকা করে সব দেওয়ার সবের দায়িত্ব নিতে হয়? দিদা উল্টে বলছে হ্যাঁ সে তো তোমাকে নিতেই হবে, হ্যাঁ না হলে কি করে হবে বাবা, আমার বর তো আমার দায়িত্ব নিয়েছে। তুমি সব দিদার হবে। আবার এটাও বললো যে বুড়ো বয়সে সবাই দুজনকে দুজনের দায়িত্ব নিতে হবে। সকালবেলা আমি বেসিক্যালি একটা ক্লিনজিং মিল্ক কিনতে এসেছিলাম, তো ক্লিনজিং মিল্কের বদলে ওনারা আমাকে একটা মানে লিকুইড ওয়াটার বেসড ক্লিনজার দিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওনাদের ওটা মিস্টেক হয়ে গেছে আর আমিও লক্ষ্য করিনি। ক্লিনজারের বদলে ওটা দিয়ে দিয়েছিল হচ্ছে টোনার। আমি ফোন করলাম দুপুরবেলা, যেটা কি চেঞ্জ করা যাবে? আমি বলেছিলাম যে আগামীকাল আসবো, কিন্তু যেহেতু বিকেলবেলা ফ্রি ছিলাম আর রোববার দিন করে আর এরকম টহল দিতে বেরোই বলে একবার করে তোমার এখানে স্টেশনের কাছে এলে ও লস্যি খায় মাঝে মধ্যে, গাড়ি আসতে না আসতেই ব্যাটারি আবার লেগে পড়েছে কাজে। এখন কি হবে? চা হবে প্রথমত, শ্বশুরমশাই চা আমাকে টিফিনটা প্লিজ করে দাও, আমার খুব খিদে পেয়েছে। আমি বাজার থেকে আসার সময়, আমরা ফেরার সময় কত কিছু প্ল্যান করলাম, লস্যি খাবো, ফুচকা খাবো, যাই হোক আমরা ভাবলাম কিছুই খাবো না, জাঙ্ক ফুড আমরা এবারে অ্যাভয়েড করব। লাস্ট পেজে কি আনলাম দেখুন, ব্রাউন ব্রেড আনলাম, ও বললো ব্রাউন ব্রেড নিয়ে চলো বাটার দিয়ে করে দেবো। না স্যান্ডউইচ করতে হবে না, কারণ তুমি তো আবার কি করবে এখন? আমি আবার চিকেন রাখবো, কিন্তু সেটা জামা ছিঁড়ে গেছে, চাটা খেয়ে নেবো আগে তারপর। আজকে তো ফাটিয়ে দিচ্ছে আপনাদের
চ্যানেলের আমাদের চ্যানেলের দিদি, তোমার বৌমা তো ফাটিয়ে দিচ্ছে গো আজকে, দুপুরবেলা ইলিশ করেছে, এখন আবার চিকেন নিয়ে এসে চিকেন রান্না করবে, আজকে বিশাল ব্যাপার। বুদ্ধি বাড়ছে না, বুদ্ধি বেড়েছে যতটুকু করা যায় মা লক্ষ্মী দিয়েছে ওটাকে অবহেলা করতে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি দাড়ি ফাড়ি কেটে ফ্রেশ হয়ে গেছো? আচ্ছা একটু ভালো করে চা করো, করে আমাকে একটু ভালো করে স্যান্ডউইচটা করে দাও, স্যান্ডউইচ না এমনি বাটার দিয়ে করে দাও। কি কেমন খাচ্ছো বিকেল বেলা স্ন্যাক্স? খুব সুন্দর, আমার সুন্দর চা বানিয়ে দিল আজকে, ওকে কি হয়েছে আমি জানি না, কি ভালো ভালো খাবার করে খাওয়াচ্ছে, চাটা বানিয়েছে, আমি চা খাই না, এত সুন্দর চা। আমার চা কোনোদিন ভালো হয় না, না কোনোদিন ভালো, মাঝে মধ্যে তো বলে মানে ভালো হয়েছে, মাঝে মধ্যে বেশিরভাগই ভালোই হয়, খুব খুব কম, না না খুব কম খারাপ হয়, খুব কম ভালো হয় না। যাই হোক আমার পাউরুটি বেশ মাখন টাখন দিয়ে করে দিল, হেভি টেস্টি খাচ্ছি, চিকেনটা লাস্ট করেছি ভালো বানের, ও ভালো কথা, আমার ইলিশ মাছ ভালো। আমার মা আবার পার্লার থেকে ফোন করেছে, বলছে রাত্রে তো প্রেরণা চিকেন বানাচ্ছে, তাহলে পোলাও দিয়ে খাবে চিকেন কষা, আমি পোলাও আর কোথায় পাবে, বলছে আমি গিয়ে করবো, তা কি বলবো মাকে, হ্যাঁ বলে দেবো, তাহলে পোলাওয়ের চালটাকে আমি সিদ্ধ করে রাখবো। পোলাওয়ের চাল সিদ্ধ করে না, একসঙ্গে মেখে বসা, ওটা ফ্রাইড রাইসের চাল সিদ্ধ করে, গন্ধ বেরালো কিন্তু হট করে একটা, কালারটা একটু দাও, একটু লঙ্কা রেড চিলি পাউডার দিলে ভালো কালার হবে, রেড চিলি পাউডার এনে দাও না গো, পোলাও হবে না, নেই পোলাওর সাথে রেড চিলি পাউডার খুব মানে দিলে লাল লাল হবে না, যেমন হবে তেমনই খাবো, লাল লাল না হলেও খাবো, টেস্ট হওয়ার নেই কথা, আমার তো স্যাটিসফ্যাকশন আসছে না, এমনি চলে আসবে, এটা কষা হয়ে গেলে কালারটা আসবে, এটাই হলো মেন কথা বুঝলে, যতক্ষণ না কষা কমপ্লিট হয় কালার আসে না। সে পাঁচ ঘন্টা তুমি সেলুনে কাটালে, কোথায় পার্লারে, এর পার্লারে পরে কি অবস্থা বলো, কেমন লাগছে তোমার বুকে দেখতে, দেখতে হলে কি হবে, আমার বউ মানে আছে, আমার বউকে সব ছাল চামড়া সব তুলে দিল, বাবা তোমাকে কি বলছে, পাঁচ ঘন্টা তোমার ধৈর্য ধরছিল এতক্ষণ বসে, আরে বিরক্ত লাগছিল, মুখ ফুক চকচকে হয়ে গেছে পুরো, হাতটার জন্য বেশি বিরক্ত, ও হাতে কি করেছো মেনি কি ওর, আবার নেল পলিশ পরিয়ে দিয়েছে হাতের মধ্যে, পোলাওটা করবে কখন, আবার বলেছো তিন দিন রান্না করতে না, বলেছে তিন দিন রান্না করতে না, রান্না করতে না, বলো না বাড়ি গিয়ে পোলাও করতে হবে, সেই তো বলে এখন হলুদ ফলুদ হাতে লাগবে, হাতটা কি হয়ে, আর তোমার চিকেন কষা, আমার চিকেন কষা হয়, আমার রান্না কোটা কমপ্লিট কমপ্লিট, এবার আমি আর কিছু জানি, তরকারি মাছে তরকারি, আচ্ছা চালটা ধো, এ বাবা আর আমি করব, আমি আজ হেভি সুন্দর চা বানিয়েছিলাম, হ্যাঁ আমার চা রাখিস না, আমি চা খাবো তো বিস্কুট দিয়ে, চা রাখি, খুব সুন্দর চা বানিয়েছিস, আমি মেখে দিচ্ছি, কি করবো, ডান দিকে ডান দিকে বউ বাদিকে মা, দুজনকেই হাত বাঁচাতে হবে, আমি নিজেই মাখি আর কি, আমার বাবা দেখো বসে থেকে থেকে আমাদের ভিডিও চালিয়ে দেবে, বসে জ্বর আসেনি, ঝড় এসছে, ঝড়ে চশমা পরেও ভালো লাগছে, হ্যাঁ গো চশমা করে কি সুন্দর লাগছে মা তোমার, তোমার বৌমা আবার রাস্তায় কি বলছে জানো, বলছে কি বাবা মাদের জন্য করতে পারলে কত ভালো লাগে বলো তো, ওরা ফেসিয়াল করছে, তুমি করছো আরো বকবক করছে, বাইকে বসে যে উনি করছে আমার ভেবেই শান্তি লাগছে, ভালো লাগছে না চশমা পরে, হ্যাঁ আর তোমাকে এখন কি চা আর কি বানিয়ে দিচ্ছে, চা স্যান্ডউইচ স্যান্ডউইচ, ওমা আমরা কি করেছি জানো, বাইরে কিছু তো খাবো না বলেই দিয়েছি,
আর কার জন্য একটা না বাবা আর খাবে না আচ্ছা কি হয়েছে তার জন্য কি করেছে না মা ব্রাউন ব্রেড নিয়ে এসেছে এই যে ব্রাউন ব্রেড রাখা আছে ব্রাউন ব্রেড নিয়ে এসে আমরা একটু বাটার দিয়ে খেয়ে নিয়েছি ভালো করেছি না ভাইকে বললাম ভাই খেলো না মুড়ি খেয়েছে এই যে রাত্রে আমাদের পোলাও হবে পোলাও কাজু বাদাম অল্প আছে না অনেকটাই আছে ভিডিওতে অল্প লাগছে তো এটা দিয়ে আমাদের রাত্রে পোলাও হবে বাসন্তী পোলাও তাই তো মা এখন করো না মা রাত্রে করো না এখন মেখে রেখে দে আচ্ছা আর রাত্রিবেলা খালি বসিয়ে দেবো জলের মাপ দিয়ে দেবো কই চিকেনটা কি বেশি হয়ে গেছে নাকি না না ওটা চিকেনের একটু ওঠে তেল আমি দেখেই দিয়েছি ঠিক আছে চিকেনটা ভালো হয়েছে খুব গন্ধ বেরিয়েছিল সেই না খাবো দু পিস করে চাকা চাক চিকেনটা তো দেখে ভালোই লাগছে হেভি লাগছে বিউটিফুল বেবি আমি সব ইংলিশে কথা বলি শাশুড়ি মা আবার টেস্ট করে বলেন পোলা ভালো হয়েছে কাদের ঘরে কাঁচ নাকি ভেঙে গেল মানে হাত থেকে পড়ে গেল খুবই টেস্ট হয়েছে ঘিয়ের গন্ধটা দেখে টেস্ট ভালো হয়েছে এই কারেন্ট যাবে দেখেছো তাড়াতাড়ি খেয়ে নাও ঝপ ঝপ আচ্ছা আমাদের চিকেন পোলাও রেডি বৌমা খেয়ে বলছে ভালো হয়েছে পোলাটা রিভিউ দে একটু কেমন হয়েছে খুব ভালো লাগছে ভালো লাগছে পোলাটা যখন মাখা হলো তখনই খুব গন্ধ বেরোচ্ছিল আর মেইনলি কি বলতো আমাদের ঘিটা ভালো এই রেড কাও কোম্পানি ঘি একটু ঘি দিলে একটু তেল লাগতো ভাব হতো বুঝেছিস না ঠিক আছে এই ঘি ঠিক আছে মা বেশি খাওয়া না বেশি ঘি খাওয়া ঠিকও নয় ঘরোয়া জিনিস এই ঠিক আছে আমার ভাই এখন আইপিএল দেখছে আইপিএল দেখা বন্ধ হয়ে যাবে এখনই কারেন্ট চলে গেলে হয়ে যাবে আইপিএল দেখা চল একটু টাটা ভাই ভাই গুড নাইট আবার দেখা হবে কালকে কালকে সকালবেলা বৃষ্টিটা কেমন হলো সেই রিলেটেড অনেক ইনফরমেশন ও হ্যাঁ ঝড় আসছে আর টাইম দিয়ে দিয়েছি জানো আর 45 মিনিট না এক্ষুনি দেখাচ্ছিল 43 মিনিট বাকি আছে ঝড়টা আসতে তোমার আর আমার ফোন চার্জে দিয়েছে চার্জ দিয়ে দিয়েছো ও আমাদের ট্যাঙ্কে জল ভরে নিয়েছো তো একটু চালিয়ে দাও আর একটু চালিয়ে দাও তোমার ভিডিও কমপ্লিট হয়ে গেলে এই ফোনটা একটু চার্জে দিতে বড় করে গেছে হ্যাঁ ফোন চার্জের থেকেও বেশি দরকার ট্যাঙ্কে জল ভরে রাখা কারেন্ট চলে গেলে মা একটু বাই বাই করে দাও বাই বাই টাটা বন্ধুরা সবাই আজকে ভালোভাবে কাটান সাবধানে সবাই মিলে থাকবেন ঝড় বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা এই ভিডিওটা ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার দুদিন পরে লোকে পাবে ঠিক আছে তাও আমরা বলে দিলাম সহযোগিতায় থাকবেন এই সহযোগিতা বাবা বলছে সহযোগিতায় থাকবেন গুড নাইট